জামাতের ডাকা এই হরতালে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আগুন জ্বেলে সড়ক অবরোধ করা হয়েছে। চলছে গাড়ি ভাঙচুর, কোনো কোনো জায়গায় হয়েছে সংঘর্ষ। সকালে রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় জামাত শিবির একটি মিছিল বের করে, এ সময় বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ বেঁধে যায়। পরে রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এছাড়া মিরপুর 11 নম্বর এলাকায় দুটি গাড়িতে আগুন দিয়েছে জামাত শিবির কর্মীরা। খিলক্ষেত এলাকা থেকে শিবির কর্মী সন্দেহে একজনকে আটক করা হয়েছে। কদমতলী এলাকার মাতোয়াইলে টায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ করে হরতালকারীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সানার পাড়ায় একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে পিকেটাররা। এ সময় পুলিশের সাথে সংঘর্ষের সময় দুজনকে আটক করা হয়। কুমিল্লার বিশ্বরোডের রেলগেট এবং বেলতলী এলাকায় দূরপাল্লার বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে। এছাড়া খুলনার ফুলতলায় অন্তত 10টি গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা। যা বলছিলাম, সকালবেলা থেকেই রাজধানীতে এবং সারা দেশে হরতাল চলছে। যদিও ঢাকা এবং চট্টগ্রামে এই হরতাল চলবে আধবেলা, অর্থাৎ বেলা 12টা পর্যন্ত। রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছোটোখাটো সংঘর্ষের ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত বড় কোনো সংঘর্ষের খবর আমাদের কাছে এসে পৌঁছায়নি। বিভিন্ন পয়েন্টে আছেন আমাদের সহকর্মীরা, তারা জানাচ্ছিলেন আজকের এই হরতালের সবশেষ খবর। আমরা আবার চলে যাচ্ছি ফাল্গুনী রশিদের কাছে, তিনি আছেন কারওয়ান বাজার এলাকায়, যেখানে সবচেয়ে বেশি যান চলাচল হয় এবং সকল রুটের যান চলাচল হয়। সেখানকার যান চলাচলের খবর জানতে এবং রাস্তাঘাটের খবর জানতে আমরা চলে যাচ্ছি ফাল্গুনী রশিদের কাছে। ফাল্গুনী, আমি আপনার পেছনে ফার্ম গেটের রাস্তা দেখতে পাচ্ছি এবং আপনি যে পয়েন্টে আছেন আমি পেছনে যাত্রীবাহী বাসও দেখতে পাচ্ছি, যেহেতু অফিস গমনের সময় এটি। আপনি আসলে কেমন, যাত্রীদের ভিড় কেমন বা স্বাভাবিক দেখলেন নাকি জীবনযাত্রা? আমি কিন্তু এখানে যাত্রীদের ভিড় স্বাভাবিকই দেখছি এবং গণপরিবহন যেগুলো চলছে একদম লোকাল বাস থেকে শুরু করে সিটিং বাসগুলোও কিন্তু এখন এই রাস্তা দিয়ে চলছে। সকালের দিকে আমি দেখেছি যানবাহন কিছুটা কম ছিল এবং যাত্রীদেরকে আমি অনেক পয়েন্টে, রাজধানীর বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে থাকতে দেখেছি, কিন্তু এখন কিন্তু যানবাহন চলাচল বেশ স্বাভাবিক এবং সিএনজিগুলোও চলছে দেখতে পাচ্ছেন এবং মূল রাস্তা দিয়ে রিক্সাও চলছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা, প্রাইভেট কার যেগুলো থাকে সেইগুলোর সংখ্যা কিন্তু আমরা কম দেখছি, কারণ রাজধানীর এই এই জায়গাটিতে কারওয়ান বাজারে মূলত ভিড় থাকে, সবসময় যানজট থাকে আমরা দেখি, কিন্তু আজকে সেখানে এখানে কোনো ধরনের যানজট নেই, তবে বাস চলাচল স্বাভাবিক আছে। ফাল্গুনী, আপনি এর মধ্যে কি কোনো যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে বা বাধা দেওয়া হয়েছে এমন কোনো খবর পেয়েছেন এই এলাকায়? আমি এখন পর্যন্ত কারওয়ান বাজার এবং এর আশেপাশের এলাকায় এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনও পাইনি, যান চলাচল বেশ স্বাভাবিকই আছে। তবে দোকানপাট যদি আমরা বলি, যে দোকানপাটগুলো আসলে আজকে একটু দেরিতে খুলছে, এতক্ষণে হয়তো কারওয়ান বাজার এলাকার সকল দোকান খুলে যাওয়ার কথা, কিন্তু এখন দু একটি দোকান খোলা শুরু করলেও হরতালের কারণে তারা বলেছেন যে আরও কিছু দেরিতে তারা দোকানগুলো খুলবেন, এবং কারণ বাজারের যে কর্মচাঞ্চল্য যে অবস্থা সেটিও কিন্তু এখন খুব একটা নেই, এখনও বাজারের সব দোকানিরা বসে আছেন তবে খুব বেশি মানুষের ভিড় সেখানে নেই। ফাল্গুনী, এর আগে আমরা প্রায় সময়ই দেখেছি যে এই পয়েন্টগুলিতেই হঠাৎ করে ঝটিকা হামলা চালায় শিবির কর্মীরা এবং এই পয়েন্টগুলিকে অনেকখানি ঝুঁকিপূর্ণ মনে করে নিরাপত্তা কর্মীরা। আপনি এখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, পুলিশ বা র‍্যাবের অবস্থান কেমন এখানে আছে? আগে যেমনটি আপনাকে জানিয়েছিলাম যে এখানে কিন্তু আমি সকাল থেকেই পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করছি এবং সার্ক ফোয়ারা, কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে এবং আন্ডারপাসটির সামনে পুলিশের ব্যাপক কড়া পাহারা আমি দেখেছি এবং র‍্যাবের কোনো অবস্থান না দেখলেও এখানে কিছুক্ষণ পরপরই আসলে পুলিশ এবং র‍্যাবের গাড়ি টহল দিচ্ছেন, কিন্তু পুলিশের সদস্যরা এখানে সার্ক ফোয়ারার সামনে এবং আন্ডারপাসের সামনে সতর্ক অবস্থান নিয়েছেন যাতে এখানে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা না ঘটে। ফাল্গুনী, আপনি রাস্তাঘাটে আমরা প্রচুর পথচারীও দেখছিলাম, তারা গন্তব্যে যাচ্ছে, আপনার যদি তাদের সাথে কথা হয়ে থাকে তারা আসলে এই হরতাল থেকে কীভাবে নিচ্ছেন বা তাদের যাতায়াত বা তাদের সমস্যার কথা কি আপনাকে কিছু জানিয়েছেন তারা?
যাত্রীরা আমাকে আসলে তেমন কোনো তাদের দুর্ভোগের কোনো অভিযোগ এখন পর্যন্ত দেননি। তারা বলেছেন যে তারা ঠিক সময়ে বাস পাচ্ছেন, তবে হরতালের জন্য তারা কিছুটা উদ্বিগ্ন। আসলে এইসব হরতালে যেহেতু সংঘর্ষ হয়, ভাঙচুর হয়, তারা আসলে কিছুটা চিন্তার মধ্যে, কিছুটা উদ্বেগের মধ্যেই ঘর থেকে বের হয়েছেন। এটি তাদের একমাত্র আশঙ্কার জায়গা। তবে তাদের যাতায়াতে কোনো সমস্যা হচ্ছে না বলে তারা আমাকে জানিয়েছেন।